আমার সকল সফলতা অনুগ্রহে তোমারই, নিয়ামত যেন না হয় ম্লান দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সফলতার রহস্য, এতে আপনাদের আরেকবার সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরুদ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন, এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সাল্লাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান সফলতার রহস্যে আজকে আমাদের বিষয় লোভ সংবরণ। হ্যাঁ, লোভ থেকে বেঁচে থাকা, নিয়ন্ত্রণ করা, এটা সফলতার মাধ্যম। প্রিয় প্রিয় ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, লোভ লালসা আকাঙ্ক্ষা এটা বিভিন্ন বিষয়ের হয়ে থাকে, যেমনইভাবে অধিক সম্পদের কামনা, ভালো বাসস্থানের কামনা, ক্ষমতার কামনা বা লোভ, যশ খ্যাতির লোভ ইত্যাদি ইত্যাদি, ভালো পোশাক, ভালো অবস্থান, সকল কিছুই লোভ এর অন্তর্ভুক্ত, অধিক কামনা। দুনিয়াবি যে বিষয়গুলো এগুলো ক্ষতিকারক, আর পরকালের জন্য সম্পৃক্ত যে বিষয়গুলো নেক আমলের প্রতি উদ্বুদ্ধ হওয়া, আকাঙ্ক্ষিত হওয়া, এটা হচ্ছে কল্যাণকর। প্রিয় ভাইরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা 28 পারার সূরা হাশরের 9 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। কানজুল ঈমান থেকে অনুবাদ, যাকে আপন প্রবৃত্তির লোভ থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যারা নিজের প্রবৃত্তিকে, লোভকে, অধিক আকাঙ্ক্ষাকে সংবরণ করতে পেরেছে, নিয়ন্ত্রণ করতে পেরেছে, তারাই সফলকাম, তারাই সাকসেস। হ্যাঁ, শেখুল হাদিস আল্লামা মুস্তফা আজমী আলাই রহমা, আব্দুল মুস্তফা আজমী আলাই রহমা বলেন, লোভ খুবই মন্দ স্বভাব এবং খুব খারাপ অভ্যাস। আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে যে রিজিক ও নিয়ামত প্রদান করা হয়, মর্যাদা দেয়া হয়, এতে সন্তুষ্ট হয়ে অল্পতুষ্ট হয়ে যাওয়া উচিত। অপরের সম্পদ, অপরের নিয়ামত দেখে নিজে তা অর্জন করার জন্য চিন্তা থাকা, ভুল সঠিক সব চেষ্টা দিন রাত অব্যাহত থাকা, এটাকে লোভ লালসা বলা হয়। লোভ ও আশা আসলে মানুষের একটি জন্মগত অভ্যাস, হাদিসে পাকে বর্ণিত রয়েছে। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা মুসলিম শরীফের কিতাবুজ জাকাত অধ্যায়ের বর্ণিত রয়েছে 1048 নম্বর হাদিস,
সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি মানুষের নিকট সম্পদের দুইটি উপত্যকাও থাকে তবে সে তৃতীয় উপত্যকার আকাঙ্ক্ষা করবে। এবং আদম সন্তানের পেটকে কবরের মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানলাম যে লোভ সম্পর্কে, লোভ যে সংবরণ করতে পারে, লোভ যে নিয়ন্ত্রণ করতে পারে, সে সফল কাম। পাশাপাশি লোভ আকাঙ্ক্ষা, দুনিয়ার সম্পদের চাহিদা, এটা কখনো কারো শেষ হবে না, শুধুমাত্র মৃত ছাড়া, যা আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কারিমা থেকে জানতে পারলাম। এক গরিব ব্যক্তির তিনজন পুত্র ছিল। সামান্য পরিমাণ যে ডাল রুটি তার অর্জন হতো ওই দরিদ্র ব্যক্তির, সে নিজে তা খেত এবং সন্তানদেরকে খাওয়াত। প্রিয় ইসলামী ভাইরাও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ওই তিন সন্তানের মধ্যে এক সন্তান সে এক ধনীর বন্ধুর সাথে বন্ধুত্ব করে নেয় এবং ভালো খাবারের লোভে তার ঘরে যাওয়া আসা করতে লাগল। একদিন ওই ছেলের সাথে, অর্থাৎ দরিদ্র ব্যক্তির ছেলের সাথে তার যে ধনী বন্ধু ছিল তার কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়। ওই ধনী লোকটি নিজের সম্পদের অহংকারে তাকে প্রহার করলো এবং তার দাঁতকে ফেলে দিল। তখন ওই গরিব মনে মনে ওই ছেলেটি তওবা করে বলতে লাগলো, আমার পিতার ভালোবাসার ভরা হাতে প্রদানকৃত ডাল রুটি এই প্রহার এবং লাঞ্ছনার শিকার হওয়া থেকে উত্তম ছিল। যদি আমি এই ভালো খাবারের লোভ না করতাম তাহলে আজ এত মার খেতে হতো না এবং আমার দাঁতও পড়ে যেত না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হ্যাঁ, লোভ আকাঙ্ক্ষা, প্রচণ্ড চাহিদা আপনাকে আমাকে অপমানের একেবারে নিম্ন স্তরে, একেবারে নিচের জায়গাতে নিয়ে পৌঁছে দেবে। লোভ কখনো কখনো মানুষকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, কোরআনে পাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোভী ব্যক্তিদের বিভিন্ন ঘটনাবলী বর্ণনা করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমনইভাবে কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাইলের এক ব্যক্তি যিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যার দোয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিতেন, ওই ব্যক্তি যখন লোভে আক্রান্ত হল, লুবি হয়ে গেল, তখন সে ধ্বংসপ্রাপ্ত হল, নিঃশেষ হয়ে গেল। যেমনটি মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব কোরআনের আশ্চর্য ঘটনাবলী এই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যা সূরা আরাফের 175 এবং 76 নাম্বার আয়াতে করিমার ঘটনা বর্ণনা হয়েছে, যে বালআম বিন বাউরা, যে নিজ যুগের অনেক বড় আলিম ছিল, তার ইসমে আজমের জ্ঞান ছিল, সে নিজ স্থানে বসে নিজের রুহানি শক্তি দ্বারা আরশে আজিমকে দেখে নিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত পাওয়ারফুল ব্যক্তিত্ব ছিল, আল্লাহ তাআলা দরবারে কত মকবুল ছিল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এমন মুস্তাজাবুদ দাওয়া ছিল, তার দোয়ার প্রায় কবুল হতো, তার শার্গেতের সংখ্যাও অনেক বেশি ছিল, তার ছাত্র সংখ্যা, তার স্টুডেন্টের সংখ্যা। এটা প্রসিদ্ধ রয়েছে যে তার পাঠদান কেন্দ্রের শিক্ষার্থীদের দোয়াত ছিল, তৎকালীন সময়ে দোয়াত দিয়ে লেখা হতো, দোয়াত ছিল 12,000, একটা দোয়াত থেকে কয়েকজনে নিয়ে লিখত।
তার মানে তার স্টুডেন্ট সংখ্যা, ছাত্র সংখ্যা, শার্গেতের সংখ্যা কত ছিল আমরা উপলব্ধি করতে পারছি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদারিসের দর্শকবৃন্দ, যখন হযরতে মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা ও আলিহি সালাতু ওয়াসালাম জাবারাইন সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার জন্য বনি ইসরায়েলি বাহিনী নিয়ে যাত্রা করল, তখন এই বালআম বিন বাউরা এর জাতি সম্প্রদায় তার নিকট, অর্থাৎ বালআম বিন বাউরার নিকট ভয়ে প্রকম্পমান হয়ে আসলো এবং বলতে লাগল যে হে বালআম বিন বাউরা, মুসা আলাইহিস সালাম অনেক বড় শক্তিশালী বাহিনী নিয়ে হামলা করতে আসছে, তারা চায় যে আমরা ভূমি ছেড়ে দেই, এই ভূমি বনি ইসরায়েলদেরকে দিয়ে দেই, তাই আপনি হযরতে মুসা আলাইহিস সালামের জন্য এমন বদদোয়া করুন যে তিনি যেন পরাজিত হয়ে ফিরে যায়। আপনি যেহেতু মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়া যেহেতু কবুল হয়, তাই আপনি দোয়া করুন, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবে। এই কথা শুনে বালআম বিন বাউরা সে বলতে লাগলো, তোমাদের অমঙ্গল হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার পানা, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের রসুল এবং তার বাহিনীর মধ্যে মুমিন ও ফেরেশতাদের দল রয়েছে, তাদের উপর কিভাবে আমি বদদোয়া করব। তখন বালআম বিন বাউরার জাতিরা কেঁদে কেঁদে জোর করতে লাগলো, অনুনয় বিনয় করতে লাগলো। তখন বালআম বিন বাউরা বলল, আমি ইস্তেখারা করি, তারপর আমি তোমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছি। ইস্তেখারা করলো বালআম বিন বাউরা, সেখানে অনুমতি পেলেন না। তখন স্পষ্টভাবে জানিয়ে দিল, যদি আমি বাদদোয়া করি তবে আমার দুনিয়া আখেরাত উভয়টা ধ্বংস হয়ে যাবে। এরপর তার এই জাতির খুবই নিকৃষ্ট পদক্ষেপ গ্রহণ করলো তার জাতিরা। কি করলো? বিভিন্ন উপহার সামগ্রী, সম্পদ, অর্থ সম্পদ তার সামনে পেশ করলো, উপস্থাপন করলো যে আপনি দোয়া করেন, এই সম্পদ, এই সম্পদ, এই সম্পদ, এগুলো আপনাকে আমরা দিচ্ছি, এবং জোর করতে লাগলো, সম্পদ দিল। বালআম বিন বাউরা এই সম্পদ দেখে তার উপর লোভের সেই অন্ধ চাদর তাকে ঢেকে ফেলল, তার লোভ লালসার ভূত ঘাড়ে চেপে বসল, সম্পদের ফাঁদে ফেঁসে গেল। সে তার গাধার উপর আরোহণ করে বদদোয়ার জন্য যাত্রা করলো, পথে বারবার তার গাধা থেমে যেত, মুখ ঘুরিয়ে পালিয়ে যেতে চাইত, কিন্তু সে তাকে মেরে মেরে সামনে অগ্রসর করতে লাগলো। এমনকি গাধা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলার শক্তি দান করলেন এবং সে বলতে লাগলো, আফসোস হে বালআম বিন বাউরা, তুমি কোথায় যাচ্ছ? দেখো আমার সামনে ফেরেশতা যারা আমার পথ আগলে রেখেছে এবং আমার মুখ ঘুরিয়ে পেছনে ঠেলে দিচ্ছে। হে বালআম, তোর এমন কি হয়েছে? তুই আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী ও মুমিনদের বাহিনীর প্রতি বদদোয়া করবি? এই গাধার কথা শুনেও বালআম বিন বাউরা ফিরে আসলো না, সে অগ্রসর হল, এমনকি হাসবান নামক পাহাড়ে উঠে গেল এবং উপর থেকে হযরতে মুসা আলা নবিগিনা ও আলাইহি সালাতু ওয়াসালামের বাহিনীকে দেখল আর ধন সম্পদের লালসায় পড়ে সে বদদোয়া শুরু করে দিল। কিন্তু আল্লাহ পাকের শান এমন ছিল যে সে হযরতে মুসা আলাইহিস সালামের জন্য বদদোয়া করতে চাইত, কিন্তু তার মুখ দিয়ে নিজ গোত্রের জন্য বদদোয়া বের হয়ে যেত। এরূপ দেখে তার গোত্রের লোকেরা বলতে লাগলো, হে বালআম, তুমি তো উল্টো বদদোয়া করছো। তখন সে বলল, হে আমার সম্প্রদায়, আমি তো চাচ্ছি, বলার চেষ্টা করছি এরকম, আর হয়ে যাচ্ছে অন্যরকম। অতঃপর হঠাৎ করে তার উপর আল্লাহ পাকের আজাব অবতীর্ণ হলো, সে আকস্মিক তার জিহ্বা মুখ থেকে বের হয়ে বুক পর্যন্ত ঝুলে পড়ল। তখন বালআম বিন বাউরা তার গোত্রের নিকট কেঁদে কেঁদে বলল, আফসোস, আমার দুনিয়া আখেরাত উভয় ধ্বংস হয়ে গেল, আমার ঈমান চলে গেল, আমি কহর গজবে লিপ্ত হয়ে গেলাম, এখন আমার কোনো দোয়া কবুল হবে না। কিন্তু আমি তোমাদের প্রতারণার একটি ফন্দি বলে দিচ্ছি, তোমরা এরূপ করলে হয়তো হযরতে মুসা আলাইহিস সালামের বাহিনী পরাজয় বরণ করবে, তোমরা হাজার খানেক
সুন্দর সুন্দর নারীদেরকে উত্তম পোশাক এবং অলঙ্কার পরিধান করিয়ে বনী ইসরায়েল বাহিনীদের পাঠিয়ে দাও। যদি একজনও জেনা করে, অপকর্ম করে, তবে পুরো বাহিনী পরাজিত হয়ে যাবে। সুতরাং বালাম বিন বউরার গোত্রের লোকেরা তার বর্ণনা করা প্রতারণার জাল ছড়িয়ে দিল, অনেক সুন্দর সুন্দর কুমারীকে সাজিয়ে গুছিয়ে বনী ইসরায়েলের বাহিনীতে পাঠালো। এমনইভাবে বনী ইসরায়েলের একজন ধনী এক নারীর সৌন্দর্যে বিমোহিত হলো, মাযাল্লা সে তার সাথে খারাপ কাজে লিপ্ত হলো। এর ফলে হযরতে মুসা আলাইহিসসালামের ওই সম্প্রদায়ের প্রতি প্লেগ রোগ ছড়িয়ে পড়ল এবং এক ঘন্টার মধ্যেই 70,000 লোক মরে গেল আর পুরো বাহিনী ছড়িয়ে ছিটিয়ে বিফল হয়ে ফিরে গেল, যার ফলে মুসা আলাইহিসসালামের মুবারক মনে খুবই আঘাতপ্রাপ্ত হলো। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদারিসিল দর্শকবৃন্দ, বালআম বিন বাউরা পাহাড় থেকে নেমে আল্লাহ পাকের দরবারে অভিশপ্ত হয়ে গেল। সে নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার জিহ্বা তার বুকের উপর ঝুলা ছিল এবং সে বেঈমান হয়ে মারা গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম বনী ইসরায়েলের সেই বালআম বিন বাউরার কথা, যে মুস্তাজাবুদ দাওয়া ছিল, যার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেন, কিন্তু দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার সম্পদের আকাঙ্ক্ষা, দুনিয়ার সম্পদ পাওয়ার প্রচেষ্টা তাকে অন্ধ করে দিয়েছিল। শেষ পর্যন্ত সে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী এবং মুমিন বান্দাদের বিরুদ্ধে যখনই দোয়া করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি আযাব অবতীর্ণ করেছে। এখান থেকে আমরা কয়েকটা বিষয়ে শিখতে পারলাম, জানতে পারলাম, যে সম্পদের লোভ আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ তাআলার দরবারে মকবুল প্রতিনিয়ত, সেও যখন লুবি হয়ে যায়, আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে চলে যায়, তখন সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। অনুরূপভাবে আমরা জানতে পারলাম প্রিয় ইসলামী ভাইয়েরা, যে জিনা অপকর্ম একটা পুরা জাতিকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কহর গজব প্রাপ্ত হওয়ার জন্য এই কিছু নাফরমানি যথেষ্ট। অতএব আমি যদি বাঁচতে চাই, আমার এই দেশকে যদি বাঁচাতে চাই, আমার সম্প্রদায়কে যদি বাঁচাতে চাই, আমি আমার শহরকে যদি বাঁচাতে চাই, অবশ্যই আমাকে নেকের দাওয়াত দেওয়ার মাধ্যমে, বেহায়াপনা থেকে এই যুব সমাজকে, উলঙ্গপনা থেকে যুব সমাজকে, অপকর্ম থেকে, খারাপ কাজ থেকে বাঁচাতে হবে। কারণ যে সম্প্রদায়ের মধ্যে নাফরমান থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে আযাব অবতীর্ণ করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম লোভ সম্পর্কে। এই লোভ সম্পর্কে অসংখ্য ঘটনাবলী কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। যেমনইভাবে মাকতাবাতুল মদিনার উয়ুনুল হিকায়াত এর দ্বিতীয় খণ্ডের 396 পৃষ্ঠায় রয়েছে, হযরতে আব্দুর রহমান বিন আলী জাউজি রহমতুল্লাহ আলাই একটি সুন্দর ঘটনা উদ্ধৃত করেছেন, যে কারো ঘরে একটি আশ্চর্যজনক সাপ থাকত। সে প্রতিদিন, ওই সাপটি প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম দিত। ঘরের মালিক ফ্রিতে সম্পদ পেয়ে খুশি হয়ে গেল। সে পরিবারের সদস্যদেরকে সতর্ক করে দিয়েছিল যে তারা এই বিষয়টি যেন কাউকে না বলে। কয়েক মাস যাবৎ প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম দেয় সাপ, কাল সাপ, এটা পেয়ে সাপটাকে সে মারছে না, বরং পুষছে। সে স্বর্ণের ডিম পাচ্ছে, কিন্তু কাউকে বলতে নিষেধ করে দিল। সে ডিম বিক্রি করে করে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আর সম্পদশালী 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 হচ্ছে। একদিন সাপটি তার গর্ত থেকে বের হলো এবং তাদের ছাগলকে পালতো, সেটাকে দংশন করলো। এর বিষ এতই প্রাণঘাতী ছিল যে দেখতে দেখতে ছাগলটি মুহূর্তের মধ্যে মারা গেল। এই দৃশ্য দেখে তার পরিবারের সদস্যরা ভয় পেয়ে গেল, কিন্তু সেই ব্যক্তি এটা বলে তাদের সান্ত্বনা দিল যে আমাদের সাপ থেকে অর্জিত লাভ ছাগল থেকে অনেক বেশি মূল্যবান, অতএব চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুদিন পর সাপটি তার পালিত গাধাকে দংশন করল, যা সাথে সাথেই মারা গেল। এবারও
সেই ব্যক্তি ঘাবড়িয়ে গেল, কিন্তু বলতে লাগলো যে গাধার চাইতে বেশি উপকৃত হচ্ছি। এই সাপটি নিয়মিত আমাকে ডিম দিচ্ছে। নিজেকে আবার এটাও বলতে লাগলো, আমি দেখছি যে এই সাপটি নিয়মিত আমার ক্ষতি করে যাচ্ছে, কিন্তু যতক্ষণ এই ক্ষতির পশুদের উপর সীমাবদ্ধ থাকবে আমি ধৈর্য ধারণ করব, এরপর নয়। অতপর 2 বছর সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু সাপটি আর কাউকে দংশন করেনি। পরিবারের সদস্যরাও তাদের পশুদের ক্ষতিকে ভুলে গেল। অতপর একদিন সাপটি তাদের গোলামকে দংশন করল। সে বেচারা সাহায্যের জন্য তার মালিককে চিৎকার করে ডাকল, কিন্তু তার মালিক তার নিকট আসার পূর্বেই বিষের কারণে ওই গোলামের শরীর ফেটে গিয়েছিল। এবার সে ব্যক্তি চিন্তিত হয়ে বলতে লাগলো, সে সাপের বিষ তো প্রচণ্ড ভয়ঙ্কর, সে যাকে দংশন করেছে সবাই সাথে সাথেই মৃত্যুর কোলে নিপতিত হয়েছে, এই সাপকে কি করা যায়? সম্পদের লোভ আরও একবার সেই ব্যক্তির চোখে পর্দা ঢেলে দিল। সে এই কথাই বললে তার পরিবার সদস্যদের প্রবোধ দিল যে সাপের কারণে আমাদের ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু সোনার ডিমও তো পাচ্ছি, সুতরাং আমাদেরকে বেশি চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। কিছুদিন পর সাপটি তার ছেলেকে দংশন করল, সাথে সাথে প্রতিষেধক বিষের প্রভাব নষ্টকারী ঔষধ ব্যবস্থা করা হলো, কিন্তু এতে কোনো উপকার হলো না, ছেলেটি মৃত্যুর মুখে পতিত হলো। যুবক সন্তানের মৃত্যুতে স্বামী স্ত্রীর উপর যেন বজ্রপাত হলো, তারা উভয় রাগান্বিত হয়ে বলতে লাগলো এখন এই সাপের মাঝে আর কোনো উপকার নেই, এখন উত্তম হবে যে এই বিষাক্ত সাপটিকে এখনই মেরে ফেলব। সাপটি তাদের এই কথা শুনে কিছুদিনের জন্য অদৃশ্য হয়ে গেল। এভাবে সে সোনার ডিমও আর পাচ্ছিল না। যখন অনেক দিন অতিবাহিত হয়ে গেল তখন সোনার ডিম না পাওয়ার কারণে তার লোভিমন অধৈর্য হয়ে গেল। তারা উভয় স্বামী স্ত্রী সাপের গর্তের পাশে এলো এবং ধোঁয়া দিয়ে যেন তার সাথে সন্ধির প্রস্তাব দিল। আশ্চর্যজনকভাবে সে ফিরে এলো এবং তাদের আবারও স্বর্ণের ডিম দিতে লাগলো। সম্পদের লোভ তাদের অন্ধ করে দিল, তারা তাদের সন্তান গোলামের মৃত্যুর কথা ভুলে গেল। একদিন সাপটি তার স্ত্রীকে ঘুমানো অবস্থায় দংশন করল। এবার সেই লোভী ব্যক্তি একা হয়ে গেল, তার স্ত্রী ছটফট করতে করতে মারা গেল। সে সাপের পুরো ঘটনা তার ভাইদের এবং বন্ধুদের বলল, সবাই পরামর্শ দিল যে তুমি অনেক বড় ভুল করেছ, এখনো সময় আছে, শুধরে যাও, যত দ্রুত সম্ভব সে সাপটিকে মেরে ফেলো। অতএব ঘরে যে সাপের গর্তের পাশে একটি মূল্যবান মুক্তো দেখতে পেল, যা দেখে তার লোভী মন খুশি হয়ে গেল, সম্পদের লোভে তাকে সব কিছু ভুলিয়ে দিল। সে সময়ের সাথে সাথে স্বভাব পরিবর্তন হয়ে গেছে, সেটা ভাবতে লাগলো, এতদিন স্বর্ণ দিত আজকে মুক্তা দিয়েছে, নিশ্চয়ই সে সাপের স্বভাব পরিবর্তন হয়ে গেছে, যেভাবে সে সোনার ডিমের পরিবর্তে মুক্তা দিচ্ছে তেমনিভাবে তার বিষ শেষ হয়ে গেছে হয়তো, সুতরাং এখন আর কোনো বিপদ নেই। এইভাবে সে সাপটি মারার ইচ্ছা ত্যাগ করল। স্ত্রী ছেলে গোলাম প্রাণী সব মরে গেছে, কিন্তু লোভের কারণে সম্পদের লোভ তাকে এ পর্যন্ত নিয়ে আসলো। তখন প্রতিদিন একটি মূল্যবান মুক্তা পাওয়াতে সে লোভী ব্যক্তি খুবই খুশি ছিল, সাপের পুরনো ধোকাবাজি কথা ভুলে গেল। একদিন সে সকল সোনা মুক্তা একটি পাত্রে রেখে তা মাটিতে পুঁতে রাখলো এবং সেই জায়গায় মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সেই রাতে সাপটি তাকেও দংশন করল। তার চিৎকার শুনে তার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই দৌড়ে আসলো এবং তার অবস্থা দেখে বলতে লাগলো, তুমি তাকে মারতে অলসতা করেছ, লোভে পড়ে নিজের প্রাণ দিয়ে দিলে। লোভী ব্যক্তি লজ্জায় কিছুই বলতে পারল না, সোনা ভরা পাত্রটি বের করে তাদের দিয়ে বলল, যা দেখে তার সবাই বলতে লাগলো যে আজকের দিনে এই সম্পদ তোমার কোনোই কাজে আসবে না, কেননা এখন এগুলো অন্যের হয়ে যাবে। অতঃপর কিছুক্ষণের মধ্যে সে মৃত্যুর কোলে পতিত হলো। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবিকই যে ব্যক্তি লোভী হয়েছে সে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। লোভ মানুষকে নিঃশেষ করে দেয়, সফলতার মাধ্যম হচ্ছে লোভ থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, কোরআনুল করিমের 5 পারা সূরা নিসার 128 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহা,
কানজুল ইমান থেকে অনুবাদ, আর অন্তরকে লোভের নিকটবর্তী করে দেয়া হয়েছে। এ আয়াতের তাফসিরে আলোকে বর্ণিত হয়েছে যে লোভ অন্তরের অবিচ্ছেদ্য অংশ, কেননা তা এভাবেই সৃষ্টি করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সম্পদের আকাঙ্ক্ষা করা, সম্পদের লোভই, খাওয়ার আকাঙ্ক্ষা খাওয়ার লোভই, ক্ষমতার আকাঙ্ক্ষা ক্ষমতার লোভই, প্রতিটা লোভের ব্যাপারে রয়েছে। লোভ কাকে বলে? মুফতি আহমদ ইয়াহিয়া নেমি রহমতুল্লাহ আলাইহি বলেন, দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা, কোনো কিছু উপদীপ্ত না হওয়া, সর্বদা বেশি আকাঙ্ক্ষা করাকে লোভ বলা হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, যেমনইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি ক্ষুধার্ত নেকড়ের ছাগলের পালের মধ্যে ছেড়ে দেয়া হলে তা এতটুকু ক্ষতি সাধন করবে না যতটুকু ধন সম্পদের লোভ ও সম্মান প্রসিদ্ধি মানুষের দিনকে ক্ষতি সাধন করে। আরও বর্ণিত রয়েছে, লোকেরা বলে বা তোমাদের মধ্যে কেউ বলে যে লোভী মানুষ অত্যাচারীর চেয়েও বেশি ধোকাবাজ হয়ে থাকে, অথচ আল্লাহ পাকের নিকট লোভের চেয়ে বড় অত্যাচার কোনটি? আল্লাহ পাক এই বিষয়ে নিজের সম্মান ও মহত্বের শপথ বর্ণনা করেছেন যে জান্নাতে কোনো লোভী বা কৃপণ প্রবেশ করবে না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, লোভ থেকে বাঁচতে থাকো, কেননা তোমাদের পূর্ববর্তী সম্প্রদায় লোভের কারণেই ধ্বংসে পরিণত হয়েছে। লোভী তাদেরকে মিথ্যার প্রতি উদ্বুদ্ধ করেছে, তখন তারা মিথ্যা বলতে লাগলো, অত্যাচারের প্রতি উদ্বুদ্ধ করেছে, অত্যাচার করতে লাগলো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মানসিকতা দিল, তখন তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে লাগলো, আর এইভাবে ধ্বংস হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কোরআনুল করিমের আয়াতে করিমা হাদিসে করিমা ঘটনা থেকে আমরা জানলাম লোভ আপনাকে আমাকে ধ্বংস করে দিবে। অতএব আমি যদি সফল হতে চাই, সাকসেস হতে চাই দুনিয়া এবং আখেরাতে, আমাকে লোভ থেকে বাঁচতে হবে, নিজের নফসকে নিজের চিন্তা চেতনাকে লোভ থেকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে লোভ নিয়ন্ত্রণ করার, লোভী হওয়া থেকে বাঁচার, ক্ষমতার লোভ, সম্পদের লোভ, সম্মানের লোভ, বাড়ি ঘর গাড়ি সম্পদ ইত্যাদির লোভ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন, আমার জন্মের পূর্বে আল্লাহ তাআলা আমার জন্য রিজিককে নির্ধারণ করে রেখেছেন, আমি লোভ করি চাই না করি আমার ততটুকু রিজিক আসবে। অতএব আসুন আমরা লোভকে পরিহার করি নিজের উভয় জাহানের সফলতার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। দেখতে থাকুন মাদানী চ্যানেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার সকল সফলতা অনুগ্রহে তোমারই, নিয়ামত যেন না হয় ম্লান দোয়া তোমার প্রতি।